वेलकम बैक टू माय चैनल सिंपल मुक्तास लाइफस्टाइल ब्लॉग তোমরা কেমন আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি আজকে হচ্ছে রবিবার আজকে রবিবার এখন বাজে হচ্ছে 12:30 12:30 বাজে আর আমি এদিকে আমার সকালবেলা আজকে দাদশী গেছে দাদশী পালন হয়ে গেছে একাদশী পালন আমার হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো সকালবেলায় পূজো দিয়ে নেছি আজকে 7:45 পর্যন্ত পালন ছিল তো 7:45 এর মধ্যে পালন শেষ করে ফেলেছি মানে পালন করে ফেলেছি আর এখন হচ্ছে এইদিকে দেখো এইদিকে পূজা দেওয়া হয়ে গেছে পূজা তো দিছি জানো আর এইদিকে দুধ রাখা আছে আর এই যে নিচে চালের গুঁড়া আছে আমি এখন ধরবো না এর জন্য এইদিকে চালের গুঁড়া আছে আর এইদিকে দুধ আছে আজকে হচ্ছে নাটাই পূজা তো আমি এখন এগুলো ধরবো না পরে তোমাদের হয়তো দেখিয়ে দিব আর এইদিকে আজকে একটু রোদ উঠেছে যার জন্য ল্যাপটপ এইখান থেকে বের করে তারপর রোদে দিয়েছি আর এগুলো এখন গুছাবো রান্নাটা শেষ হলে আমি এগুলো গুছিয়ে ফেলবো আর এদিকে আলনা টালনার অবস্থা খুবই খারাপ আমার এক ননদ আসছে ও বিয়ে বাড়িতে গিয়েছিল তো বিয়ে বাড়ি থেকে এসে এসে এইখানে ফেলছে আমি কালকেও সময় পাইনি তো আজকে আমি এখন রান্নাটা নর এখানে গুছিয়ে এসে তারপর এটা গুছাবো তোমার সাথে দের সাথে অবশ্যই শেয়ার করব আর তারপর এই যে এগুলাও গুছাবো চলো একটু রান্নাটা দেখিয়ে দিই আর এইদিকে আজকে রান্না করেছি মুগ মটর কালাই দিয়ে তিন পথের ডাল দিয়ে আর হচ্ছে মূলা দিয়ে ডাল এদিকে বৈঠা শাক রান্না করেছি আর হচ্ছে লাবড়া করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াই মড়াই সব কিছু রয়েছে এখন আমি এগুলো মেজে ফেলবো চলো তো এই যে এখানে সব কিছু আলনার থেকে নামিয়ে নিয়েছি আলনায় যেগুলো অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিয়ে বাড়িতে গিয়েছিল ননদটা সেই ননদের কাপড় টাপড় সব একটা আমার কাপড় আর একটা ননদের কাপড় যাই হোক এখন আমি সব কিছু গুছিয়ে আলনায় রাখবো আলনায় গুছিয়ে রাখবো যেগুলো আলমারিতে ঢোকানো যেগুলো ওয়ার্ড্রোপে রাখার যেখানেটা যেখানে সেইখানে রাখবো ঘরটা ছোট তো কাপড় চোপড় দিয়ে এইখানে সেইখানে থাকলে পরে না ঘরটা আরও ছোট মনে হয় ভালো লাগে না তো দুই তিন ছিল আমি তারপরে আজকে আর পারলাম না আজকে কাজ কম রেখে তারপর পরিষ্কারই করে নিলাম আর এদিকে সন্ধ্যাবেলা নাটাই পূজা ছিল আজকে শেষ নাটাই পূজা ঘড়া তোলার দিন তো আজকে নাটাই করলাম এটা শেষ নাটাই এদিকে ভিজানো পিঠা করা হয়েছে আর হচ্ছে চাপটি পিঠা করা হয়েছে 1 কেজি চালের পিঠা আর কি করানো হয়েছে সব কিছু মিলে আর 1 কেজি দুধে পিঠা ভিজানো হয়েছে তো আজকে শেষ নাটাই আবার সামনের বছর বেঁচে থাকলে নাটাই পূজা করব তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেই তোমরা সবাই অনেক 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 ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো টাটা বাই বাই